মন্দিরের প্রণামী বাক্স চুরি করে সেই টাকার উপর নিশ্চিন্তে ঘুম দিয়েছিল চোর। আর 12 ঘন্টা পর গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ তাদের ধরল হাতে নাতে। বিলোনিয়া থানার পুলিশের এই 12 ঘন্টার সাফল্যে খুশি মন্দির কমিটি থেকে স্থানীয় ভক্তগণেরাও। মালিকের নাম কি? বাড়ি কই? রাকেশ কিতা। মন্দিরের প্রণামী বাক্সের পয়সা চুরি করে সেই পয়সাকে বিছিয়ে রেখে নিশ্চিন্তে ঘুম দিল চোর। আর 12 ঘন্টার মধ্যেই অভিযুক্তকে ধরে ফেলল বিলোনিয়া থানার পুলিশ। অভিযুক্তও নিজ মুখে স্বীকার করে নিল সেই কথা, এবং তার সঙ্গে জড়িত রয়েছে আরও এক দুষ্কৃতী। এখন দেখার বিষয় বিলোনিয়া থানা সুমনকে গ্রেপ্তার করে বিলোনিয়াতে চুরির কুলকিনারা কিছু করতে পারে কিনা। নিজের মুখেই স্বীকার করেছে চোর যে সে মন্দিরের প্রণামীর বাক্স চুরি করেছে। নিজের মুখে স্বীকার করেছে চোর প্রণামীর বাক্স চুরি করার কথা। কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদের। কয়জন মিলে মন্দিরের বাক্স চুরি করছে? দুজন। দুজন? আরেকজন কে? আরেকজনের নাম আকাশ। আকাশ কি? আকাশ টাইটেল না জানি না। কোন বাড়ি? ভিতর বাড়ি 3-4টাতে। হ্যাঁ, আর জলনি একটা আছে ভাড়া থাকে, আর আরেকটা আছে সার আছে। পলানি বাক্স কোন থেকে চুরি করছে? কলেজ করে ইয়ান কালী মন্দির। কত বয়সে? নোট পাইছে 2200। আর আচ্ছা, কবে থেকে এরম চুরি করো? এক্সিডেন্ট করছো? আচ্ছা, এই কারণে মন্দিরের টাকা চুরি করছো?